বিদেশ কতদিন ছিলেন? এই প্রায় 5 বছর। 5 বছর মতো। তো 5 বছরে তো মনে করেন আপনার খাল বানায় ফেলছে। এখন কি করার বলেন? এখন খাল হলেও তো করার কিছু নাই, কারণ আমার তো টাকা দরকার। আমার স্বামীকে রেখে আমি প্রবাসে আসছি, তো আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করছে। বিয়ে করছে তো আমি জানি না সে বিয়ে করছে। তো আমি বলতে চাইতেছি যে আমি এমন আমি চাচ্ছি যে আমার জীবনে একটা মানে এরকম একটা লোক চাই যে সে যেন মানে সে বৃদ্ধ হোক, সমস্যা নাই, আমি সারা জীবন তাকে নিয়ে ঘর সংসার করবো। আর সে তা সে যদি চায় তাহলে আমি যেতে রাজি আছি। আমি 3 মাসের জন্য ছুটিতে আসছি। আমি অতি শীঘ্রই মানে এমন একটা লোক চাই যে সে আমাকে বিয়ে করুক। তো আমি একটা কাহিনী নিয়ে আসতেছি। আচ্ছা আপু, তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আপনি বিয়ে করে মানে বিয়ের পরে আপনি বিদেশ চলে যান, আপনার জামাইকে দেশে রেখে যান। জি জি। তো দেশে রেখে যাওয়ার পরে আপনার জামাই আর কি আবার মানে আপনি যে বললেন যে একটু আগে যে 3-4 বছর বিদেশ ছিলেন, তো এই আপনার অনুপস্থিতিতে আপনার জামাই আরেকটা বিয়ে করে। হ্যাঁ। তো এখন আপনি এই এই জামার সাথে সংসার করতেছেন নাকি ডিভোর্স হয়ে গেছে? না, আমার এখনো মানে সংসার বলতে কি মানে ওর মতো রয়েছে, আমি আমার মতো রয়েছি। আচ্ছা। কিন্তু যেহেতু যদি আমি ভালো কোনো ছেলে পাই, তো সে বয়স্ক হোক সমস্যা নাই, তো 40 বছর হোক বা 35 বা 50 বছরও হোক সমস্যা নাই, কিন্তু তাকে আমি বিয়ে করব। আমার ফার্স্ট মানে স্বামীকে আমি ডিভোর্স দিয়ে আমি তাকে বিয়ে করব। আচ্ছা, তো এখন বিষয়টা হলো কি যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনার জামাই আছে, এখন ওই জামাইয়ের কাছে কি আপনি বিদেশ থেকে টাকা পয়সা তার কাছে দিতেন নাকি আপনার অ্যাকাউন্টে রাখতেন? না না, আমি বিদেশ থেকে আমার স্বামীর কাছে আমি সব টাকা পয়সা দিতাম। আচ্ছা, তারপরে তারপরে মনে করেন আমার স্বামী তো মনে করেন আমার টাকা পয়সা নিয়ে আরেকটা বিয়ে করছে, ও ওখানে আনন্দ ফুর্তি করতো অন্য নারীর নিয়ে, কিন্তু আমি তো এখানে প্রবাসীতে আমার জীবনটা কষ্টে যাচ্ছে, কারণ জীবনটা তো আর। আপনি কখনো এইভাবে বুঝতে পারেন না যে আপনার জামাই আরেকটা মেয়ের সঙ্গে সংসার করতেছে? আমি এমনটা কখনো ভাবতেও পারতাম না যে আমার স্বামী আমাকে রাইখে আরেকটা বিয়ে করবে, কারণ ওর জন্যই তো আজকে আমি বিদেশে আসছি। ও কিন্তু বুঝতে পারলো না যে আজকে যে কষ্টটা করতেছি কষ্টটা শুধু ওর জন্যই করতেছি, কিন্তু টাকা পয়সা সব কিছু আমি নিজের কাছে কিছুই রাখি না, সব টাকা পয়সা আমার স্বামীর রেডি দিই। কিন্তু ও সেটা বুঝলো না, ও আরেকটা বিয়ে করে আমার টাকা পয়সা ওই বউকে খাওয়াইতেছে ই করতেছে। আচ্ছা, তো এখন আপনি ওই বউকে খাওয়াচ্ছে, তো এখন আপনার কাছে কি কোনো টাকা পয়সা আছে যে আপনি বিয়ে করে সংসার করবেন বা আবার দেশের বাইরে চলে যাবেন, কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, কিছু আছে আমার কাছে, কারণ অনেক বেকার ছেলেরাও মানে বিয়ে করতে চায় না। আচ্ছা, তাদের মানে বিয়ে করে আমি আমার বাইরের অঞ্চলে নিয়ে যাব তাকে। আচ্ছা, আপনাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি? না, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তো দুটো বাচ্চা কাচ্চা নিতে পারছিলেন না, নিয়ে রেখে তারপর দেশের বাইরে যাইতেন? না। আর আপনি মূলত দেশের বাইরে কেন গেলেন মেয়ে হয়ে জামাইকে না পাঠায়? আমার কথা হচ্ছে ও তো ছেলে মানুষ, ওর হচ্ছে অনেক টাকা লাগবে বাইরে যাইতে, কিন্তু এর জন্য মানে টাকা পয়সা ছিল না। মানে ছেলেদের বিদেশ যাইতে টাকা লাগে, মেয়েদের যাইতে টাকা লাগে না? জি জি। বিষয়টা একটু খুলে বলেন তো। তো ছেলেদের মনে করেন অনেক টাকা পয়সা লাগে, কিন্তু মেয়েদের বর্তমান যুগে টাকা পয়সা লাগে না, টাকা পয়সা লাগে না। তাহলে মেয়েদের কি লাগে? টাকা ছাড়া নিয়ে যায়। কি করে মেয়েদের নিয়ে কি করে ওখানে? ওরা নিয়ে ওদের সাথে একটু আনন্দ ফুর্তি করে, এটাতেই ওদের মানে আর টাকা পয়সা নেয় না, এই জন্যই ওরা মানে মেয়েদের কাছ থেকে টাকা নেয় না। আচ্ছা, তারপরে কেমনে কি হলো একটু বলেন। তো আমি বাহিরে আসছি তো শুধু আমার স্বামীর জন্য, কিন্তু আমি কখনো বুঝতে পারতাম না যে আমার স্বামী এমনটা করবে, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম, তার জন্যই তো আজকে আমি বাহিরে আসছি এই প্রবাসী জীবনে কষ্ট করতে আসছি। কিন্তু সে বুঝলো না, কারণ সে মনে করেন সে আমি প্রবাসে আসছি কিন্তু তার জন্যই, কিন্তু সে কি করলো সে আরেকটা বিয়ে করে মানে তার মানে ই যতটা মানে ভালোবাসা ই তার আশা ই সব কিছু সে পূরণ করলো, কিন্তু আমার যে একটা মন মানসিকতা আছে সে বুঝলো না যে আমার জীবনে যে একটা আশা ভরসা
আমার জীবনে যে একটা কি চায় না চায় সেটা কিন্তু সে বুঝলো না। সে কি করলো, তার মনে কি চায় সেটা সে আরেকটা বিয়ে করে মনের চাহিদাটা তার সাথে মিটাইলো, কিন্তু আমার মনের চাহিদাটা যে কি চায় সেটা সে বুঝতে চাইলো না। তো কি করব, মনে করেন এভাবে বাইরে থাকতাম, তো ও যেহেতু বিয়ে করে নিছে তো আমারও তো মনে একটা ইয়ে আছে, আশা আছে, ভরসা আছে যে না আমার আমি তো একটা নারী, সে যদি পুরুষ হয়ে একটা নারীকে বিয়ে করে ওর মনে জ্বালা যন্ত্রণা মেটাইতে পারে, আমি একটা মেয়ে হয়ে পারবো না কেন? তো আমি বাইরে যাই আমার মালিকের সাথে, আমি আমার মনে জ্বালা যন্ত্রণা আমি মিটাইতাম, কারণ সে আমার স্বামী হয়ে যদি সে পারে আরেকটা নারীর সাথে, আমি হয়ে আমি কেন পারবো না তার সাথে আরেকটা ছেলের সাথেই করতে? তো এখন যে আপনার ভিতরে তো এখন কিছুই নেই, সবই তো খালি, নদী তো খালি হয়ে গেছে, চর জেগে গেছে নদীতে। তো এখন কেউ কি এই বালুর চরে আসতে চাইবে, বালির চরে এসে নাঙল চাষ করা যাবে যদি পানি না থাকে? কত ছেলে আসবে এই এখানে মানে নাঙল চাষ দিতে? মানে কি এই নদীতে পানি এখনো আসে? হ্যাঁ, আসবে না কেন? আমি কি বুড়ো হয়ে গেছি এখনো ইয়াং যে কত ছেলে আসবে আমার পানি ই করার জন্য, পানি নৌকা চালানোর জন্য বৈঠা নিয়ে? না, তো এখন কেমন বৈঠা চাচ্ছেন আপনি? কত ছেলেরা যাবে ভাইপার ভাইপার সাপ দিতে? ও মা, তাই নাকি? ভাইপার সাপ আছে না গর্তের ভিতর দেওয়ার জন্য, কত ছেলের আসার জন্য পাগল হয়ে যাবে। আচ্ছা, এখন কেমন ছেলে আপনি চাচ্ছেন আর কি নতুন করে? যদি এখন যদি কোনো ছেলে আমাদের এখান থেকে আপনার সাথে যোগাযোগ করে, কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমি তো আমি ইনবক্সে নাম্বারটা দিয়ে দিব, তো যারা আমাকে ভালো লাগবে, তো বয়স 30 হোক বা 35 বা 40 হোক সমস্যা নাই, তো আমি তাদের বিয়ে করব আর নাম্বারটা দেওয়া থাকবে। তো যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে কল করবেন, আর কল করে মানে যদি আমাকে ভালো লাগে আমি তার সাথে বিয়ে করতে চাই, সমস্যা নেই। আচ্ছা, এখন বিয়ে করতে তো চাচ্ছেন, তো এখন যদি কোনো ছেলে আপনার এই সব কিছু জেনে শুনে কি কোনো ছেলে বিয়ে করার মতো আছে? আছে না, কত ছেলেরা আছে না যে যাদের অনেকের বউ মারা যায় বা অনেকের বউ চলে যায়। তাহলে তো এটা হলো একটু মুরব্বি টাইপের হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো বলতেছি যে 30, 35, 40 বা 50 হোক 60 হোক সমস্যা নাই, এরকম হইলে হবে। আচ্ছা, এরকম হলে কি হবে? এরকম হইলে মানে আমি তার সাথে বিয়ে করব, সমস্যা নাই। আচ্ছা, তো দর্শক আপনারা অবশ্যই, আপনার নামটা কি যেন একটু বলেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে নিধি। নিধি? জি। আচ্ছা, তো নিধি আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা মা, ভাই আর বোন, আমি একাই। আর বোনের মধ্যে আপনি একাই? হুম। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন। আচ্ছা, ওকে।